আজকে হচ্ছে বৃহস্পতিবার আর ঘুরিতে সময় এখন পনেরো সাতটা তো সকাল পনেরো সাতটা থেকে আজকের ব্লগটা শুরু করলাম বর চলে গেল কাজে আর আমি বসলাম একটুখানি এই জায়গাটাতে ভীষণ ক্লান্ত লাগছে কেন বলো তো ঘুম ঘুম নেই ঘুম হয়নি কারুর ঘুম হয়নি আমাদের পাড়ার কারুর ঘুম হয়নি গতকালকে আমার বরের জন্য খাবার নিয়ে এসে আমি শুয়ে পড়েছি ঠিক দশটার দিকে আমি শুয়ে পড়েছিলাম তারপরে মাঝরাতে কারেন্ট চলে গেলো তারপর আবার আসলো আবার ভোরবেলার দিকে যে কারেন্ট গেল মানে ঠিক চারটের দিকে গেল কারেন্ট সে কারেন্ট গিয়ে আর সেই কারেন্ট মানে ঠিকঠাক কারেন্ট আসলো না লো ভোল্টেজ মানে কি গরম কি মশা মানে কি বলবো একবার মানে ওপরে তো শুয়েছিলাম খাটে খাট থেকে নিচে শুচ্ছি এবার নিচ থেকে পাশের ঘরে গিয়ে শুচ্ছি আবার সেখান থেকে জানলা টানলা মানে আমাদের যে কি বলবো বারান্দার দিকে যে জানলা সেই জানলা খুলে দিয়ে নিজে শুচ্ছি ঘুম কিছুতে আসছে না ঘুম হয় তোমরাই বল। মানে এত ক্লান্ত লাগছে আমার বর বললো যে তুমি একটু বেলা পর্যন্ত ঘুমিয়ে থাকো কী করে ঘুমাবো এখনও তো কারেন্ট আসেনি কারেন্ট থাকলে নয় ঠিক আছে চলো আধ ঘন্টা এক ঘন্টার মতো একটু শুয়ে থাকতাম কারেন্ট নেই আর আমার বর যেখানে কাজ করে সেখানে কারেন্ট আছে মানে মালিককে ফোন করলো বললো না ওদিকে কারেন্ট আছে তো ও কাজে গেলো কীরকম ক্লান্ত লাগছে মানে কীরকম মানে খালি ঘুম ঘুম রয়েছে জানো চোখে যাই হোক ঘুমের চিন্তা বাদই দিলাম কাজ করতে হবে কাজ মানে কাজকর্ম সেরে নিই তারপরে নয় বেলার দিকে কারেন্ট আসলে তখন নয় ঘুমানো যাবে সকালবেলা এখন কাজগুলো সারি আর মানে একটা গুমোট ওয়েদার এত গরম এত গরম কি বলবো মানে এই দুটো তিনটে দিন ধরে যে এত গরম পড়ছে আর পারা যাচ্ছে না চলো বন্ধুরা ব্লগটা শুরু করে দিয়েছি সঙ্গে থেকো সংসারের পুরো কাজ পড়ে রয়েছে চলো সংসারের কাজ দিয়ে ব্লগটা দেখতে থাকো এই জায়গাটা দিয়ে সুন্দর রোদ আসে দেখো এই জানলাটা খুললে সুন্দর একটা রোদ আসে এই যে এই হাত পাখাই হচ্ছে কালকে সারা রাতের সঙ্গী ছিল এইভাবে এইভাবে হাত পাখা নেরেই গেছি তো এটা মানে ওই ঘরেই রাখা ছিল দরকার পড়তো না খুব একটা তো না চলে কিন্তু গতকালকে রাত্রিবেলায় যেভাবে যে পরিমাণে জ্বালিয়েছে তারপরে তো লো ভোল্টেজ এবার তো এটা ছাড়ার উপায় নেই তখন এটা ওই ঘর থেকে আবার বর নিয়ে আসলো আর কি করা যাবে চলো কাকা এসছে একটু দেখি কি মাছ এসছে অনেকদিন পর কাকার সাথে দেখা হলো আমি যাচ্ছিলাম তো তালতলায় কি মাছ আছে কাকা চিংড়ি মাছ আছে বাটা পোনা আছে রুই আছে চিংড়ি মাছ বাটা পোনা রুই দেখি বাটা পোনা কেমন

সন্ধ্যা থেকে থাকবে না আর ভোরবেলার দিকে ঢুকবে আর যদি মাছের গন্ধ পায় ব্যাস তাহলে তো সারাদিনই মতো সব আগেই করে নিয়েছি তারপরেই বাইরের কাজে হাত দিয়েছি ওইদিকে বাড়ির সামনের দিকটা ঝাড় দিয়ে জল দিয়ে নিলাম সিঁড়ির দিকে আর যেহেতু আমার বেশি একটা উঠোন নেই তো ওই জন্যে বাড়ির সামনের যে রাস্তাটা রয়েছে তো সেই রাস্তাটাই একটু ঝাড় দিয়ে নিতে হয় আমার বাড়ির সামনের রাস্তা আমাকেই তো পরিষ্কার রাখতে হবে তাই না নলে দেখতে কেমন লাগবে বলো তো তারপর চলে আসলাম কলতলায় এবার কলতলাটা পরিষ্কার করে নিচ্ছি প্রথমে ঝাড় দিয়ে নিছিলাম কারণ কিছু পাতা পড়ে থাকে তো সকালবেলায় ঝাড় দিয়ে তারপর ভালো মতন দু তিন বালতি জল ঢেলে দিলাম এবার দেখো কলতলাটা একদম পরিষ্কার মানে জল ঢেলে দেওয়ার পর এত যে ভালো লাগে কী বলবো তোমাদের সব কিছুই দেখবে যত্ন পরিষ্কারের ওপরই ভালো থাকে তাই না যত তুমি যত্নে রাখবে তত জিনিসটা ভালো থাকবে তো যাই হোক এখন আমি শাড়িটাকে ধুয়ে নিলাম গতকালকে শাড়ি পরেছিলাম তো সেই শাড়িটা ভালো করে ধুয়ে এখন এটাকে মেলতে যাব না কারণ স্নান করবো স্নান করে একেবারে ছাদে যাবো ফুল নিয়ে আসলাম গাছে তো বেশি ফুল নেই ওই কি বলে নয়নতারা তারপর হচ্ছে অপরাজিতা তুলসী পাতা তুলে নিয়ে আসলাম চলো এবার পুজো দিয়ে নিই ঠাকুর বাসনও মজা হয়ে গেছে আর আনলাম হচ্ছে বৌদির বাড়ির থেকে ফুল

সকালবেলা আমি খেলাম হচ্ছে দুধ মুড়ি খাওয়া দাওয়া করে একটু এডিট করছিলাম এডিট করতে করতে কখন চোখটা লেগে যাচ্ছিল ভাবলাম না এখন যদি আমি চোখটা বন্ধ করে একটুখানি শুই না শরীরটা ক্লান্ত লাগবে তো তার জন্য আমাকে হবে তারপর কারণ এই যে টাইমটা না এই আমি তো কখনো শুই না এই টাইমটায় শুলে শরীরটা খারাপ লাগবে ওই জন্যে দুপুরবেলায় শোবো দুপুরবেলার ঘুমটা একদম ভালো হবে যাই হোক রান্নাঘরে আসলাম আর একজনকে দেখবে কোথায় শুয়ে রয়েছে বকাও খেয়েছে আমার কাছে যেহেতু গতকাল তারা রাত আসেনি সকালবেলায় এসেছে তোমাদের দেখাচ্ছি এই যে দেখো দেখেছো কোথায় শুয়ে রয়েছে দেখেছো ওর জায়গা মানে এই জায়গাটা না ঠান্ডা যতই দেখো এই দিকটায় অনেক রোদ কিন্তু দেখো এই দিকটায় প্রচুর রোদ কলপাড়ে রোদ থাকে দিকে রোদ প্রচুর রোদ মানে সকালবেলার দিকটায় এদিকে অনেকটাই রোদের তাপ থাকে এই দরজাটা দিয়েই দিই আর এই দিকটায় ও এসে শুয়ে থাকে ও এইখানে শুয়ে থাকবে এখানে শুয়ে থাকবে রোদ থাকলেও যেন এই দিকটাই ঠান্ডাই থাকে যেটা তোমাদের দেখাবো সেটা হচ্ছে এই যে হেনা হেনা গুলিয়ে রেখে দিয়েছি এর মধ্যে গেছে হচ্ছে শুধু লিকার মানে চাই লিকার করে এটা গতকাল রাতে এটা ভিজিয়ে রেখেছিলাম তো এর মধ্যে অ্যাড করব হচ্ছে ডিম দই তবে হ্যাঁ এখন না এখন এইগুলো করার সময় নেই এখন আমাকে রান্না করতে হবে তো এই যে এখানে মাছ নিয়ে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি চলো এখন আমি রান্না করব। হেনাটা তো তোমাদের দেখিয়ে দিলাম এটা এখন এই জায়গাটাতে রেখে দেবো কারণ এখন হেনা করব না এখন হেনা করতে গেলে সম্ভব নয় আগে রান্নাটা সেরে নিই রান্না করে নিয়ে তারপর মাথায় হেনা দেবো কারণ অনেকটা হ্যাপার জিনিস তো সেইগুলো চলো চালটা ধুয়ে এনে ভাতটা বসিয়ে দিই ভাতটা বসিয়ে তারপর হচ্ছে সবজি কাটবো হ্যাঁ কি হ্যাঁ আছে তো তোমারও খাবার আছে তো চলো ভাতটা বসিয়ে তারপর সবজিটা কাটি আর ভেন্ডি সর্ষে ঝোলটা বসিয়েছি এদিকে ছাদে তো জামা কাপড় আছে সকালবেলা মিলে এসেছি জামা কাপড়গুলো নিয়ে আসি যা রোদ মানে মিনিট রাখতে না রাখতেই মনে হয় যেন শুকিয়ে যায় দশ আর এখন তো প্রায় এক দেড় ঘন্টার ওপর ছিল বাবা কি রোদ আমি যে নিচে কোথাও মেলবো দেখো কি খাঁখা রোদ বাবা 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 নিচে যে কোথাও মেলবো সেটা হয় না নিচে দড়ি নেই তো আর ওই ঘরের মধ্যে ভেজে জামা কাপড় মেলে রাখতেও ভালো লাগে না এই তো আরে সকালবেলা হয়েছে কি আমি হচ্ছে ক্লিপ নিয়ে আসিনি ও বাবা এদিকে একটা কাপড় পরে গেছে এই দেখো দেখেছ ওটা আমার বর আসলে বলবো ওটা তুলে দিতে আসলে আমি ক্লিপ নিয়ে আসিনি মানে এত রোদ আমি তাড়াতাড়ি করে জামা কাপড় মেলে তারপরে দেখছি কি না ক্লিপ তো দিলাম না আবার নিচে যাব নিচে রাখা ছিল তো সেই জন্যে ক্লিপটা আর দেওয়া হয়নি আর ওই কাপড়টা পরে গেছে ওখানে কি গরম জামা কাপড় একদম কর মরে হয়ে গেছে আর একজনকে আমি কালকে দই এনে দিয়েছি ঠিক আছে সেই কাজ থেকে ওই রোদের মধ্যে গিয়ে এনে দিয়েছি আর এইদিকে দেখো এখনো সেটা রেডি করতে পারিনি কালকে হ্যাঁ এনেছো কালকে কি করবো বলেছি নাকি আমি বলেছি আজকে করবো গিয়ে চুল ড্যামেজ হয়ে গিয়েছে বলছে হ্যাঁ হুম দেখো এর মধ্যে কি কি দিচ্ছে দেখিয়েছো সবাইকে অনেকে তো কমেন্ট করেছিল যে হচ্ছে চুলের কি করা যায় এই গরমের মধ্যে চুল থেকে বাঁচার জন্য এই গরমে অন্তত এখন চুলটাকে যত্নে রাখতে গেলে এখন হেনা করতে হবে পনেরো দিন অন্তর অন্তর হুম আর হেনাতে কি কি দিতে হবে একটু বলে দাও এই যে টক দই তো দিলাম আর এই যে ডিমের ঠিক সাদা অংশটা হ্যাঁ কুসুম নয় কুসুম নয় কুসুমে চুলটা আমাদের রাফ হয়ে যায় হ্যাঁ হুম

অবশ্য আমার চুল যা বড় সব চুলে তো দিতে লাগবে দেখি কি দেয়া আছে একটু বলো ওই তো হেনাটাকে প্রথমে ভিজিয়ে রেখেছিলাম আর হেনা নেছিলাম হচ্ছে ময়ুরী হেনা ঠিক আছে ময়ুরী হেনা হ্যাঁ ময়ুরী হেনা নিয়েছিলাম আর এর মধ্যে টক দই দিলাম 100 গ্রাম মতন আর দিলাম হচ্ছে ডিমের সাদা অংশ আর ময়ুরী হেনাটাকে ভিজিয়ে রেখেছিলাম হচ্ছে লিকার দিয়ে চাল লিকার করে গতকাল রাতে ভিজিয়ে রেখেছিলাম মানে আগের দিন লিকারটাকে ভিজিয়ে রাখতে হবে হ্যাঁ হ্যাঁ এবার এটাকে মাথায় দিতে হবে

না না আমি একটা জিনিস বুঝি না ওনার জন্য আমরা নিরামিষ খাবার খাচ্ছি উনার জন্য মাছ নিয়ে হচ্ছে স্পেশালি তারপরে উনি সারা রাত কি করে বাড়ি বাইরে থাকে কই আজকে তো মাছ কালকের কথা বলছি আমি কালকের কথা ওনার জন্য তো মাছ ছিল তিন বেলার মাছ ছিল তো আমরা তো খেয়েছি উনার জন্য তো তিন বেলার মাছ দেখা উনি তো দেখেছেন উনি তো দেখেছেন যে উনার জন্য মাছ নিয়ে আছে বাড়ি ছিল না হ্যাঁ উনি ভোরবেলা বাড়ি আসছে তখন 4:30 বাজে

ময়ূর হেনা আছে আবার হ্যাঁ নূপুর ময়ূরী আমার ময়ূরী হেনা শ্যুট না আমার নূপুরটা শ্যুট করে এটাই তো ময়ূরী তো নূপুরটাই শ্যুট না এটা এটা ময়ূরী না তখন আমি কি বলেছি এটা কিন্তু ময়ূরী হেনা নাইটিটাকে বাঁচানোর জন্য এই আমি এই নাইটিটা এইভাবে পেছন দিক দিয়ে দিয়ে নিয়েছি দেখবে এই দেখো এইভাবে এইভাবে দিয়ে নিয়েছি কিছু করার নেই নাটিটা কালো হয়ে যাবে এই নাইটিটা খুব একটা পরি তবুও না মানে যখন সব কিছু ভেজা থাকে তখন তো আমাকে এই নাইটিগুলো বার করতেই হয় তো ওই জন্য কালো হয়ে যাবে বলে আমি এই নাইটিটাকে এইভাবে দিয়ে দিয়েছি আর পুরো চুলে দেখো একদম মানে সুন্দরভাবে দেওয়া হয়েছে যে এইগুলো না শুকিয়ে শুকিয়ে এসছে কিন্তু ভেতর পুরো ভেজা আমার বরের মাথায় আমি দিয়ে দিলাম আর আমার মাথায়ও দিয়ে দিয়েছে মানে কি বলতো একা একা তো দেওয়া যায় না মানে আমি যতই এইভাবে এইভাবে দিই না কেন পুরো গোড়ায় গোড়াই বা পুরো চুলে প্রচণ্ড অসুবিধা হয় আর এই যে হাত হাতের অবস্থা দেখো একদম ঠিকঠাক কিন্তু কিচ্ছু হয়নি কিন্তু জামাই লাগলে বা কোনো কিছুতে লাগে না কাপড়টাপড়ে ইয়ে হয়ে যায় এই তো চলো তোমাদের রান্না বান্না তো হয়ে গেছে আর আমি ভাবছি যে মানে স্নান পরে করব যেহেতু সকালবেলা স্নান করেছি পরে স্নান করব খাওয়া দাওয়া করে নেব আর চুল হচ্ছে মানে একদম বিকেলবেলায় মানে একদম খটখটে শুকাবো কারণ আমার চুল শুকোতে একটু সময় লাগবে একদম বিকেলবেলার দিকে শ্যাম্পু করব। আর শ্যাম্পু করার পর চুল শুকাতে সময় লাগবে না কারণ যা ওয়েদার মানে সব সময় গরম গরম ওয়েদারে চুল আমার তাড়াতাড়ি শুকিয়ে যাবে চলো তোমাদের রান্নাটা এক ঝলক দেখি দিই কারণ এখন আমরা খাওয়া দাওয়া করে নেব স্নান ও হলো পরে স্নান করবে কারণ সময় লাগবে আর আমিও তো পরেই করবো ক্যামেরা করে রান্নাতে রেখে দিই প্রথমেই তোমাদের দেখাবো চাটনি আর এই গরমে চাটনি হলে তো ব্যাস দারুণ খাওয়াটা জমে যায় আর এই চাটনিটা গতকালকের গতকালকে ওই যে নিমন্ত্রণ ছিল ওদের বাড়িতে চাটনিটা বেশি হয়েছিল তো দিয়ে গেছে আর চাটনি তো নষ্ট হয় না জানোই তোমরা তো আমি একটু গরমও করে নিয়েছি আজকে আর দেখালাম ভাত ভেন্ডি সর্ষে আর ভেন্ডি সর্ষেটা আজকে যা হয়েছিল কি বলবো দারুণ টেস্টি হয়েছিল আর এই হচ্ছে বেগুন দিয়ে আলু দিয়ে মাছের ঝোল আর অনেক দিন পর কিন্তু আমি রান্না করলাম বেগুন দিয়ে মাছের ঝোল এবার কেমন লাগছে বলো তো একদম ফ্রেশ আর হেনাটা দিয়ে মাথাটা এত হালকা এত ফ্রেশ লাগছে কি বলবো অনেকক্ষণ রাখা হয়েছিল মানে পুরো উপরের দিকটাই তো শুকিয়ে গেছিলো কিন্তু ভেতরের দিকটাই ভেজাই ছিল তারপর একদম খাওয়া দাওয়া করে দুপুরবেলা লম্বা এক থেকে দেড় ঘন্টা ঘুম দিলাম ঘুম দিয়ে উঠে তারপর এই যে স্নান করলাম একেবারে ফ্রেশ হয়ে স্নান করে নিয়েছি নাইটিটাও একদম কাঁচা নাইটি পরে নিয়েছি অসুবিধা হবে না সন্ধ্যেবেলা সন্ধেও দিয়ে নিতে পারবো এই তো আর কি ভালো লাগছে জানো এই তো ভেজা রয়েছে অবশ্য চুল জানো তো হেনা করে যদি তোমরা জল দিয়ে ধুয়ে নিতে পারো না তাহলে বেশি ভালো শ্যাম্পুটা যদি পরের দিন করো কিন্তু আমি যেন করতে পারি না এটা কী বলো তো এক একজনের একটা স্বভাব টাইপের হয় না আমি কোনো দিন হেনা ধুয়ে রাখতে পারি না তবে সব থেকে ভালো হচ্ছে হেনা নর্মালি প্লেন জল দিয়ে ধুয়ে নাও পরের দিনকে শ্যাম্পু করো কিন্তু আমি ওই শ্যাম্পু ট্যাম্পু দিয়ে একেবারে কন্ডিশনার দিয়ে শ্যাম্পু করে নিয়েছি আমি পারি না রাখতে এই জন্যে তবে তোমরা রাখবে হ্যাঁ আমি পারি না তাই সেটা আমার ফল্ট আর আমার বর বলছে কি যে এর এরপর কি প্রত্যেক মাসে একবার করে হলেও করব দুবার করে যদি না পারি একবার করে হলেও করব আমার চুলটা যত্ন করতে হবে আমি বলছি হ্যাঁ করবা তুমি যদি এরকম ইয়ে তোলো ঝোঁক তোলো তাহলে আমারও করা হবে কারণ এই ঝোঁকটা কিন্তু ওরই তোলা হয়েছিল ও বলছে যে চুলটা কত ড্যামেজ হয়ে গেছে আর সত্যি কথা বলতে ওর খুব নজর থাকে আমার চুলটার দিকে বলছে যে চুলটা পুরো ড্যামেজ হয়ে গেছে কমেন্টেও দেখলাম যে সবাই বলছে সমুদ্র থেকে নাকি চুল ড্যামেজ হয়ে যায় চুল ড্রাই হয়ে যায় তো তোমার এত বড় চুল যদি নষ্ট হয়ে যায় তার থেকে একটুখানি হেনা করো তো হেনা টেনা সব কিছুই ও কিনে এনে দিয়েছিল দইটাও এনে দিয়েছিল দেখেছো তোমরা তো এই সব কিছু এনে আজকে এই ফাইনালি হেনা করা হলো দেখি মাঝে আবার আবার করব। কদিন যাক মানে পনেরো কুড়ি দিন যাক তারপর আবার করব কেমন লাগছে কি বলতো বড় চুল না সবসময় যত্নের ওপর থাকে আর আমি সত্যি কথা আগে এত যত্ন করতাম এখন আর পারি না গো যত্ন করতে আগে প্রচুর যত্ন করতাম এখন হয়ে ওঠে না চলো একটু ছাদে যাব এই দরজাটা দিতে আসলাম ভাবলাম তোমাদের সাথে একটু কথা বলি এই দরজাটা দিয়ে একটুখানি ছাদে যাই গিয়ে ছাদে একটু হাঁটাচলা চলা করি চলো আজকে জানো তো সকালবেলায় একটা ছোট্ট মেয়ে বোকা খেয়েছে একটা ছোট্ট মেয়ে এই মেয়েটা বকা খেয়েছে এই মেয়ে তাই মেয়েটা আমার কাছে বকা খেয়েছে সন্ধ্যা হলেই চলে যায় সারা রাত থাকে না দে সকালবেলা বকাঝকা করেছি বলে এই দেখো এখনো পর্যন্ত কিন্তু বাড়িতেই রয়েছে ঠিক আছে আর বলছি বলে মুখটা ঘুরিয়ে নিলো কিরে তাকা কিরে কি টাকা আরে জালাই না দেখেছো টাকা আর ওদিকে সন্ধে তো অনেকক্ষণ আগেই দেওয়া হয়ে গেছে

চলো দেখি ওর সাথে যদি একটা রিল্স বানানো যায় তবে রাতে রান্না আছে আজকে ভাবছি একটু করবো তরকারি না ভালো লাগে না আমার কেমন যেন বোরিং লাগে তাহলে করছি তুমি আলুর দম করো হে জীবন কেন এত রং বদলায় আবার আমাকে দেখাচ্ছ এমনু আমাকিয় তো তোমাকে দেখাবো না আমার এই পরিবারটার মধ্যে আমার মনু আমার বল আর আমি এই তো তিনজনலாம் দেখাবো না চলেই তো চলছে আমাদের নাটক ওকে নিয়ে সারা দিন তো এইভাবেই চলে চলো পরে দেখা হচ্ছে লাল লাল ঝাল ঝাল ডিম কষা দেখতে কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও জানি এই গরমে ডিমটা অ্যাভয়েড করাই ভালো কিন্তু অনেক দিন পর ডিম কষা হলো তাই না গো অনেক দিন পর এটা আমার হলো হ্যাঁ एक्चुअली করছিলাম তো আলু যতক্ষণ কথা বলছো মনে আমি ততক্ষণে নিয়ে খাস করে মানে एक्चुअली আলু সিদ্ধ বসিছি হট করে বলছে কি না একটু ডিম দিয়ে দাও না ডিম একটু ডিম কষা করো অনেক দিন ডিম কষা খাই না তো ওর রিকোয়েস্টে এই যে লাল লাল ঝাল ঝাল ডিম কষা আর সাথে রয়েছে এই যে হ্যাঁ সাথে রয়েছে এই যে পরোটা ঠিক আছে আর একবারে করেছি মানে সকালবেলাও খেয়ে যেতে পারবে তো চলো ঢাকছি কেন খাওয়া শুরু করি তো এই যে আর একবার দেখিয়ে দিলাম